বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার সঙ্গে সরাসরি জড়িত বরখাস্ত ক্যাপ্টেন আব্দুল মাজেদ সোমবার মধ্যরাতে রাজধানীর মিরপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিটি সংস্থা বলেছিল তিনি দেশের বাইরে ছিলেন তবে তিনি কোন দেশে ছিলেন কিভাবেই বা দেশে ফিরলেন সে বিষয়ে কোনো তথ্য নেই তাদের কাছে এমনকি দেশের কোন বিমানবন্দর বা স্থলবন্দর দিয়ে কিভাবে দেশে ফিরলেন এ বিষয়েও কেউ কোনও তথ্য জানাতে পারছেন না এতদিন মাজেদ কোথায় ছিলেন জানতে চাইলে পুলিশ সদর দপ্তরের পুলিশ সুপার সমমর্যাদার এক কর্মকর্তা জানান তাকে ধরতে মহানগর গোয়েন্দা ডিবি ও পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট অভিযান চালিয়েছে তারা বিস্তারিত বলতে পারবে আর কারও কাছে কোন তথ্য নেই তবে ডিবি ও কাউন্টার টেরোরিজম ইউনিট এ বিষয়ে কোনো তথ্য দেয়নি সূত্র জানায় বঙ্গবন্ধু হত্যার পর বেশ ক বছর থাকার পর হঠাৎ দেশ ছাড়া হয়ে গা ঢাকা দেন মাজেদ প্রতি বছর পনেরোই আগস্ট বঙ্গবন্ধুর হত্যা ও আসামিরা কে কোথায় এসব নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন হত দুই সাল পর্যন্ত পুলিশ সদর দপ্তরের ন্যাশনাল সেন্ট্রাল বোরো এনসিবি বিভাগের কাছে মাজাদের বিষয়ে কোনো তথ্য ছিল না সরকারের কাছেও তার অবস্থা সম্পর্কে ছিল না কোনো আনুষ্ঠানিক তথ্য দুই সালের আগস্টে প্রথমবারের মতো এনসিবি সহকারী পরিদর্শক এআইজি মহিউল ইসলাম সাংবাদিকদের জানান সর্বশেষ অবস্থান ভারত ও পাকিস্তানে বলে শোনা যাচ্ছিল তখন দুই দেশকে চিঠিও দেয়া হয় জবাবে ভারত বলেছিল মাজেদ তাদের দেশে নেই তবে পাকিস্তান কোন জবাব দেয়নি এতদিন কোথায় ছিলেন গ্রেপ্তার হওয়া মাজেদ পুলিশের কাছে বলেন গ্রেপ্তার এরাতে দীর্ঘদিন তিনি ভারত সহ বিভিন্ন দেশে আত্মগোপনে ছিলেন তবে রাষ্ট্রপক্ষের কৌশলী হেমায়ত উদ্দিন খান হিরণ আদালতে তোলার পর তাকে জিজ্ঞাসাবাদ করেন তখন মাজেদ তাকে বলেন গ্রেপ্তার এড়াতে তিনি গত বিশ থেকে ২২ বছর ধরে কলকাতায় আত্মগোপনে ছিলেন কিভাবে ফিরলেন আদালতে আইনজীবী জিজ্ঞাসাবাদে কিছু না বললেও আইনশৃঙ্খলা বাহিনী ধারণা করছে করোনাভাইরাসের কারণে ভারত থেকে অনেকেই পুষব্যাক করা হয়েছে সে কারণে সেখান থেকে ছাব্বিশ মার্চ ময়মনসিংহের সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে থাকতে পারেন মাজেদ এর আগে লিবিয়া ও পাকিস্তানে আত্মগোপনে ছিলেন তিনি সূত্র জানায় উনিশশো সালের দিকে বাংলাদেশ থেকে ভারতে যান তিনি সেখান থেকে পাকিস্তানে এরপর লিবিয়ায় সেখান থেকে দুই সালে আবারও ভারতে ফেরান তিনি যেভাবে গ্রেপ্তার পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম সিটিটিসি ইউনিটের উপপরিদর্শক জহিরুল হক আদালতকে জানান সোমবার দিবাগত রাত তিনটা পঁয়তাল্লিশ মিনিটে আব্দুল মাজাদকে গাবতলিতে রিক্সায় ঘোরাফেরা করতে দেখা যায় তখন সন্দেহ হয় পুলিশের এ সময় তাকে জিজ্ঞাসাবাদ করা হলে মাঝে জানান তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা মামলা মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি বরখাস্ত ক্যাপ্টেন আব্দুল মাজেদ উনিশশো সালে পনেরোই আগস্ট বঙ্গবন্ধুর সপরিবারে নির্মমভাবে খুন হন বিপদগামী কিছু সেনার হাতে এরপর তার হত্যাকারীদের ফাঁসি হল মাজেদসহ ছয়জন দণ্ডপ্রাপ্ত খুনি বিশ্বের বিভিন্ন দেশে পালিয়ে আছেন মাজেদ ধরা পড়ায় পলাতক বাকিরা হচ্ছেন রাশেদ চৌধুরী নূর চৌধুরী শরিফুল হক ডালিম কর্নেল রশিদ ও মুসলেউদ্দিন রিসালদার ভোলার বোরহান উদ্দিন উপজেলার বাটামারা গ্রামের মরহুম আলিমিয়া চৌধুরীর ছেলে বরখাস্ত ক্যাপ্টেন আব্দুল মাজেদ উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট ধানমন্ডির বত্রিশ নং রোডে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সময় ক্যাপ্টেন আব্দুল মাজেদ অন্য আসামিদের সঙ্গে সরাসরি অংশগ্রহণ করেন হত্যাকাণ্ড শেষে তিনি অপর আসামি মেজর শাহরিয়ার ও হত্যাকাণ্ডে অংশগ্রহণকারী অন্য সেনা সদস্যদের সঙ্গে রেডিও স্টেশনে দায়িত্ব পালন করেন